হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের একটা নতুন ইনফরমেশন দেওয়ার জন্য আর কি আমরা এসেছি। আপনাদের যে প্রিন্টার সম্পর্কে কিছু কথা বলার জন্য, তো বাজারে অনেক ধরনের প্রিন্ট আছে, তো সব মিলে দেখা গেল যে ইপসন L130, ইপসন L131, 31, 18, 31, 50, তারপর হচ্ছে কিন্তু 32, 10, 32, 50, এই আর কি। তো এর মধ্যে আপনি কোনগুলো অরিজিনাল, কোনগুলো ডুপ্লিকেট, এগুলো জানার জন্য যে চিন্তাভাবনা করতেছেন, তার মধ্যে মনে করেন আমরা চেষ্টা করতেছি যে আপনাদের সঠিক একটা ইনফরমেশান দেওয়ার জন্য, যে ইনফরমেশান দেওয়ার জন্য দিলে আপনারা কোনো বিভ্রান্তিতে পড়বেন না। আর যে প্রিন্টারগুলো কিনতেছেন বাজারে, আপনারা না বুঝে কিনতেছেন, কারণ এর মধ্যে কপি প্রিন্টার আছে আর অরিজিনাল প্রিন্টার আছে। তো অরিজিনাল প্রিন্টার কোনগুলো আর কপি প্রিন্টার কোনগুলো, চ্যানেল নন চ্যানেল, তো আমরা চলুন দেখি। ইপসন L130, ইপসন L130-এর কপি অরিজিনাল। তো এই প্রিন্টারটি দেখতেছেন আপনারা সামনে যে 130 প্রিন্টার। এই প্রিন্টারটির আপনার বাজার মূল্য 17,500। এটা হচ্ছে চ্যানেল প্রোডাক্ট। যদি বলেন, যদি বলতে চান আপনারা যে এটা চ্যানেল প্রোডাক্ট কীভাবে বুঝবো, তো আপনারা দেখুন প্রিন্টারটির প্রত্যেকটা জায়গায় আপনার ইংলিশটাই লেখা আছে। যেমন ইপসন L130 প্রিন্টার, প্রিন্ট লেখা রয়েছে ইপসন, ইপসন ইন বোতল। এখানে আছে আপনার ব্ল্যাক 4500 পেস সুপার হাই ক্যাপাবিলিটি উইথ ইন ট্যাঙ্ক সিস্টেম। এখানে আছে ইপসন কোয়ালিটি, এখানে আছে স্মল ফুট প্রিন্ট। তো এইগুলো আপনার বুঝতে হবে যে প্রিন্টারটির প্রত্যেকটা এখানে ইংলিশটা লেখা আছে। আপনাদের আর একটু ভালো করে দেখাই, এইটা এইটা দেখবেন প্রিন্টারটি মেড ইন ফিলিপাইন। তো এখানে সিরিয়াল নাম্বার আছে, প্রোডাক্ট নাম্বার আছে, আপনারা এই যে বারকোড আছে এই বারকোড দিয়ে চেষ্টা করবেন বের করার। এক দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনাদের এই প্রিন্টার সম্পর্কে বললাম, আর চায়না আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এটা চায়না কি অরিজিনাল। তো চলুন আমরা ওই প্রিন্টারটি দেখাই, ইপসন L130-এর ডুপ্লিকেট যে প্রিন্টারটি বেরোয়ছে ওইটা, চলুন সাথে থাকুন। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি, এটা নন চ্যানেল প্রোডাক্ট, এতে আছে আপনার চায়না সব কিছু লেখা। ইপসন L130 এটা ঠিক আছে, বাট এগুলো সব চায়না লেখা। দেখুন 4500 পেজ, তারপর হচ্ছে কেন এগুলো ইপসন কোয়ালিটি টলিজি সবগুলো, এখানে আপনার ইপসন ইন বোতল, এটাও আপনার চায়না লেখা, আর এখানে বড় করে চায়না লেখা। এক দ্বিতীয়ত হচ্ছে আপনাদের বারকোড নট ম্যাচিং, এখানে আছে আপনার মেড ইন ফিলিপাইন বাট এখানে চায়না ভার্সন। তো বন্ধুরা প্রিন্টারটি দেখুন, প্রিন্টারটির আপনার প্রথমে প্রবলেম পাচ্ছি আমরা 664-এর জায়গায় 672 এই কালিটি ইউজ করেছে। এটাই এই হচ্ছে কেন আপনার প্রিন্টারের একটা মূল অরিজিনাল ডুপ্লিকেট চেনার উপায়। চারটি কালি পাবেন, একই পেজ সব কিছু একই, বাট নন চ্যানেল, নন চ্যানেল আবার চায়না। এক দ্বিতীয়ত হচ্ছে এই প্রিন্টারটি কোনো ওয়ারেন্টি পাবেন না, আর আপনি যে অরিজিনাল যে প্রিন্টারটি দেখুন ওইটা দেখছেন, আর এটা দেখুন এখানে সব কিছু ওইটাই কিন্তু সব চায়না লেখা ছিল, এটা সব কিছু ইংলিশে লেখা। তো সবসময় অরিজিনালটি কেনার জন্য চেষ্টা করবেন, যে কারণ এখন প্রত্যেকটা প্রিন্টারের মাদারবোর্ড হেড কিছুদিন পরে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমরা চাই আপনাদের সুবিধা দেওয়ার জন্য আজ আপনাদের এই জিনিসটা দেখালাম। আর একটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার, যে 32-এর যে প্রিন্টারগুলো আছে মার্কেটে আপনারা যাচাই করে নেবেন, কারণ 32-এর মধ্যে আপনারা
কপি আছে, আর হচ্ছে কি মানে নন চ্যানেল যেটা বলে, আর একটা চ্যানেল চ্যানেল প্রোডাক্টটি কিনবেন, আপনারা ভোগান্তি কম পাবেন। তো 32 ডাস্টে আপনাদের একটু দেখাই কি কেমন প্রিন্টার। বন্ধুরা একটু ওয়েট করেন, আপনারা আপনাদের একটা প্রিন্টার দেখায় 32 ডাস। হ্যালো বন্ধুরা, এটা আপনার 32 ডাস প্রিন্টার। এই প্রিন্টারটির সুবিধা আপনার 4500 পিস ব্ল্যাক, 7500 পিস আপনার কালার, সাথে থাকছেন স্ক্যানার সুবিধা, আর এর কালিটা পাবেন আপনি 003, যেটা 31 ডাসে ছিল। তবে 31 ডাসের চেয়ে একটু আপডেট করেছে মডেলটি, আর অনেক সিস্টেম পাল্টে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপার, এর আগের তুলনায় এটা অনেক ফাস্ট করেছে। তো এটা আপনাদের দেখুন, এখানে মেড ইন থাইল্যান্ড লেখা আছে, এখানে মেড ইন থাইল্যান্ড লেখা আছে, এটা কিন্তু অরিজিনাল প্রিন্টার। আপনারা চ্যানেল প্রোডাক্ট কিনবেন, ভোগান্তি কম পাবেন। সবসময় চিন্তা করবেন যে আমরা চ্যানেল প্রোডাক্টটি যেন কিনতে পারি। এই যে আপনার প্রিন্টারটি দেখুন, প্রিন্টারটি